নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আমি পদ্মা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে একটি পদ রান্না করে দেখাবো, তার নাম হলো আমেরিকান রুই সর্ষে। সর্ষে দিয়ে আমেরিকান রুই কিভাবে বানানো হয় আজ আমি সেটা আপনাদের দেখাবো। তো সর্ষে আমেরিকান রুই বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো একবার দেখে নিই। লাগছে আমেরিকান রুই 200 গ্রাম নিয়েছি আমি এখানে, আর আছে 5 ফোড়ন 1/4 টেবিল স্পুন, আছে সর্ষের পেস্ট 2 টেবিল স্পুন, 2 বড় মাপের টমেটো এভাবে কুচি করে নিয়েছি, আর আছে 2 টেবিল স্পুন পেঁয়াজ রসুন এবং আদার পেস্ট, আর আছে তেল। এখানে তেলের পরিমাণটা আমি বলছি না, যেহেতু ভাজার জন্য তেল লাগবে, মাছ ভাজার জন্য, এবং রান্নার জন্য লাগছে 2 টেবিল স্পুন তেল। আর লাগছে কাঁচা লঙ্কার পেস্ট 1 টেবিল স্পুন, লাগছে হলুদের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, লাগছে নুন স্বাদ মতো, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর এখানে মাছটা আমি আগে থেকে ম্যারিনেশন করে রেখেছি নুন এবং হলুদ মাখিয়ে। তো চলুন প্রথমে আমি মাছটা আগে ভেজে নিই ভালোভাবে। তো দেখুন, আমি এখানে একটা কড়াই নিয়েছি এবং কড়াটা ভালোভাবে গরম করে নিচ্ছি প্রথমে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য। এবার তেলটা আমি ভালোভাবে গরম করে নিচ্ছি, তারপরে একে একে এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো ভাজার জন্য। এবং তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। মাছগুলো আমি গোল্ডেন ব্রাউনের আগে পর্যন্ত ভেজে নেবো, ভেজে দিয়ে আমি এক মিনিটে ভাজবো। মাছগুলো প্রথমে ভেজে আমি নামিয়ে দেখছি। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি গোল্ডেন ব্রাউনের আগে পর্যন্ত 2 পিটি ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলো নামিয়ে ফেলবো উল্টে পাল্টে। তারপর তেলটা আমি কমিয়ে 2 টেবিল স্পুন রেখে দেবো রান্নাটা করার জন্য। তো দেখুন, মাছগুলো আমি ভেজে নামিয়ে ফেলেছি। এরপর আমি কড়ার যে বাকি তেলটা আছে সেটা নামিয়ে ফেলেছি এবং 2 টেবিল স্পুন তেল রেখে দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। দেখুন, তেলের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন যেটা। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে রাখা টমেটোটা, কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিই না, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা। এরপর আমি এটাকে ভালোভাবে নামিয়ে নিচ্ছি এবং টমেটোটা একটু ভেজে নিচ্ছি। তেলটা মিডিয়াম রেখেছি, টমেটোটা একটু গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন এবং আদার যে পেস্টটা। দেখুন, টমেটোটা একটু গলে গেছে, ভালো ভালো হয়ে গেছে। আমি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ রসুন এবং আদার যে পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি এটা নামিয়ে রাখছি এবং মশলাটা যতক্ষণ তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কড়াতে থাকবো। এভাবে লক্ষ্য রাখবো যেন না পুড়ে যায়। যদি বেশি দিন পুড়ে যাচ্ছে মশলাটা, তখন আমি কিন্তু একটু জল অ্যাড করবো বা তেলও অ্যাড করতে পারি। তো মশলাটা ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরেটা দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্টটা। যারা আপনারা ঝাল কম খান তারা কম কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন, বা যারা বেশিক্ষণ বেশিও দিতে পারেন। দেখুন, মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপরে পেস্টটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং 1 মিনিট ধরে কষাতে হচ্ছে। বেশি কথা বলা তাহলে সর্ষেটা পেস্ট হয়ে গেলে। এই মাছটা আমাদের চলতি ভাষায় সিলভার নামেও পরিচিত। এটা সর্ষে দিয়ে বেশি রান্নাটা ভালো লাগে। আপনার বাড়িতে অবশ্যই বানাবেন, তার খেতে শুনলে খুবই টেস্টি হয়। টেস্টটা একটু ইলিশের মতো হয় টেস্টটা, যেহেতু এটা ছোটো ছোটো আসতো, এখন তো ইলিশ পাওয়া যায় না, সেই জন্য এই মাছটাকে দিয়েই চালাতে হয়। সেই আমাদের বর্ষার জন্য অপেক্ষা করতে হয় ইলিশটা। তো তার আগে এই সিলভার বা আমেরিকান রুই দিয়েই চালাতে। দেখুন, আমার কষানো হয়ে গেছে মশলাটা। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি। এরপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, মশলাটা ভালোভাবে গরম হয়ে যাক, তারপর আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। তো দেখুন, মশলাটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে ধনে পাতাও অ্যাড করতে পারেন নামানোর সময়। তো দেখুন, আমার সর্ষে আমেরিকান রুই রেডি। আপনারা এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আমি এরপর এটা সার্ভিংটাতে নামিয়ে ফেলছি। তো দেখুন, আমার সর্ষে আমেরিকান রুই রেডি। আপনারা এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এবং শুধু মুখে খান। আমাকে জানান আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেল লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অবশ্যই দাবান, যাতে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।